हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल कीप स्टार्टिंग लर्निंग एंड एक्सप्लोरिंग। केमन आछो सबाई? आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आज के आमी जे विषयटा निये आलोचना करब सेटा हलो ऑरिजिनस मनसूने क्लासिकल थार्मल कन्सेप्ट बा ध्रुपदी तापीय तत्व। के दिएछेन एई तत्वटी? एई तत्वटी दिएछेन एडमंड हैली 1883 ख्रिस्टाब्दे। कि एई तत्वटार सारमर्म कि? तत्वटार सारमर्म हलो जे स्थलभाग एवं जलभागे बैषम्यमूलक तापेर जन्य स्थलभागे तखन तैरि होच्छे एकटा समय धरो तैरि होच्छे विशेष करे ग्रीष्मकाले बा सामार टाइमे तखन तैरि होच्छे लो प्रेशर, जलभागे तखन तैरि होच्छे हाई प्रेशर। एबारे धरो जलभागे जखन हाई प्रेशर तैरि होच्छे तखन समुद्रवायु एवं स्थलवायुर नियम अनुसारे कि होच्छे जलभाग थेके उष्ण आर्द्र वायु बा मॉइस्चर लैडेन विंड सेटा निरक्षरेखा अतिक्रम करे फेरेलेर सूत्र अनुसारे डान दिके बेके ভারতীয় উপমহাদেশে প্রবেশ করছে। কিভাবে? সাউথ ওয়েস্ট বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রূপে। কারণ কি? সেই সময় এই যে স্থলভাগে যে লো প্রেশার বা নিম্নচাপ অংশটি বা অক্ষটি তৈরি হয়েছে বা কক্ষটি তৈরি হয়েছে তার আকর্ষণে এই যে উচ্চচাপ অঞ্চল থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা নিম্নচাপ মানে স্থলভাগে নিম্নচাপ নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবেশ করছে। আবার তার উল্টো ঘটনাটা ঘটে কখন? শীতকালে। শীতকালে তখন কি হয়? জলভাগের ওপর থাকে নিম্নচাপ, স্থলভাগের ওপর থাকে উচ্চচাপ। তখন আবার সেই একইভাবে নিম্নচাপ কেন্দ্রের আকর্ষণে কোথায়? না, জলভাগে। নিম্নচাপ কেন্দ্রের আকর্ষণে স্থলভাগ অর্থাৎ উচ্চচাপ কেন্দ্র থেকে বায়ু এদিকে প্রবাহিত হয়। কোন দিকে? না, জলভাগের দিকে। তখনও কিন্তু এই একই রকমভাবে যখনই নিরক্ষরেখা অতিক্রম করছে ফেরেলের সূত্র অনুসারে তখন সেটা আবার যেহেতু দক্ষিণ গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে বাঁদিকে বেঁকে প্রবাহিত হয়। এবারে যেহেতু শীতকালে স্থলভাগ থেকে বাতাসটা আসছে তাই কোনো রকম কোনো জলীয় বাষ্প থাকে না, তাই বৃষ্টিপাত কম সংঘটিত হয়। তাহলে এই হলো মৌসুমী বায়ুর উৎপত্তি সংক্রান্ত ক্লাসিক্যাল থার্মাল কনসেপ্ট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে, লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। প্রিভিয়াস ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। থ্যাংক ইউ সবাইকে।